আমরা যখন ইউটিউবে আমাদের ভিডিওস আপলোড করা শুরু করে দেই, তখন আমাদের চ্যানেলের ক্যাটাগরিটাই যদি এরকম হয় যে রোস্টিং টাইপের বা মায়াজাল টাইপের চ্যানেলগুলো যেখানে আমাদের অন্যের ভিডিওকে কপি করে নিয়ে আসতে হয়, তারা অবশ্যই ক্রিয়েটিভ কমন্স নামের এই কথাটা এর আগে শুনে থাকবো। কিন্তু ক্রিয়েটিভ কমন্স কী বা ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো আমরা কীভাবে ইউজ করব, এগুলোকে কীভাবে ইউজ করলে আমাদের কপিরাইট স্ট্রাইক আসবে না, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। তো তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। এ ভিডিওতে আমি আপনাদের ক্রিয়েটিভ কমন্সের ফুল এ টু জেড সব কিছু নিয়ে আলোচনা করব। আর কথা বলাচ্ছি না, ফিরে আসছি ছোট্ট একটি ইন্টার পর। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, আমার চ্যানেলে ইউটিউব রিলেটেড এরকমের অনেক ভিডিওস আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমরা যারা এই মায়াজাল টাইপের বা রোস্টিং টাইপের ভিডিওসগুলো নিয়ে কাজ করি, তারা অবশ্যই আমাদের কন্টেন্ট ক্যাটাগরিটাই হচ্ছে এরকম যে আমরা অন্যের ভিডিওকে বিশ্লেষণ করছি। তো ইউটিউব এতটুকু গ্যাপ আমাদের দিয়ে রেখেছে যে আমরা অন্যের কন্টেন্টকে বিশ্লেষণ করার জন্য বা অন্যের কন্টেন্টকে আমাদের ভিডিওতে ব্যাখ্যা করার উদ্দেশ্যে আমরা সেগুলোকে ইউজ করে নিতে পারি। তো এই কন্টেন্টগুলো আপনি কোথায় পাবেন, এসব নিয়ে যদি আপনার এরকমের আইডিয়া না থাকে, তো তার জন্য হচ্ছে ইউটিউবে ক্রিয়েটিভ কমন্স। তো ক্রিয়েটিভ কমন্স যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ইউটিউবে চলে যেতে হবে। তারপর আপনি ইউটিউবে যে ক্যাটাগরির ক্রিয়েটিভ কমন্সের বা যে ভিডিওটা চাচ্ছেন সেটাকে সার্চ করে আপনি ফিল্টার থেকে যদি ক্রিয়েটিভ কমনকে ফিল্টার করে দিয়ে তারপর যে ভিডিওগুলো পাবেন সেগুলো হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের ভিডিও। আপনি ওই ভিডিওগুলোকে চাইলে আপনার যে কোনো রকমের এই রকমের বিশ্লেষণের কাজে বা নতুন চ্যানেলে আপনি আপলোড করে দিতে পারেন। কিন্তু আপনি এই ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো ইউজ করার আগে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনি কখনোই ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলোকে হুবহু ডাউনলোড করে কোনো রকমের সিম্পল বেসিক এডিট করে আপলোড করতে পারবেন না। আপনি যদি আপলোড করেনও তাহলে হয়তো বা ইউটিউব থেকে আপনার এ ভিডিওতে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক দেবে না, কিন্তু আপনার এ ভিডিওগুলোতে যখন আপনি মনিটাইজেশনের অ্যাবিলিটিটা অর্জন করে ফেলবেন তখন ইউটিউব এ ভিডিওকে রিইউজড কন্টেন্ট হিসেবে ধরে নেবে, যার জন্য ইউটিউব থেকে কখনোই আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। আর আপনি যদি ইউটিউবে লক্ষ লক্ষ ভিউজও পেয়ে যান কিন্তু আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অন না থাকে, তাহলে আপনি আর্নিং নিয়ে আসবেন কীভাবে? তো অবশ্যই আমাদের এই ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলোকে আপলোড করার আগে সর্বপ্রথম আমাদের এই রুলসগুলোকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তো এই বেসিক রুলসগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলোকে ডাউনলোড করে নিয়ে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ বলতে, আপনি যদি একটা ভিডিও করেন যে অপু ভাই, যে রোস্টিং টাইপের আমরা যে চ্যানেলগুলো দেখি, যদি আপনি অপু ভাইকে নিয়ে রোস্ট করেন তাহলে আপনার এই ভিডিওটাই হবে সেরকম যেখানে আপনি অপু ভাইয়ের একটা ক্লিপ দেখানোর আগে নিজে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতেন বা নিজে ক্যামেরার সামনে আসতেন, তারপর আপনি ক্যামেরাতে বলছেন যে অপু ভাই কী করছে দেখুন। তারপর যদি আপনি এটা বলার পর অপু ভাইয়ের একটা ক্লিপ দেখান তাহলে এটা এরকমের কপিরাইট এটার আন্ডারে পড়ে না, বা আপনি এভাবে করে দিলে সেই ভিডিওতে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লাইম বা পরে রিউজড কন্টেন্ট হিসেবে ইউটিউব এটাকে ধরবে না। তারপরে হচ্ছে আমাদের ভিডিওটাকে এডিট করতে হবে। আমরা কখনো হুবহু ভিডিওকে ডাউনলোড করে যদি ভিডিও আপলোড করি তাহলে কিছু কিছু জায়গায় রিস্ক থেকে যায় যে ইউটিউব এটাকে এই রিইউজড কন্টেন্ট হিসেবে ধরে নেওয়ার। তা আমরা সে জায়গাগুলোতে এগুলোকে একটু মডিফাই করে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিয়ে বা আমাদের এই ভিডিওর ফ্রেমটাকে চেঞ্জ করে দিয়ে কালার ইফেক্টস অ্যাড করে দিয়ে বা এমন কোনো কাজ করে দিয়ে যদি এটাকে কোনোভাবে এডিট করতে পারি তাহলে আমাদের এই ভিডিওতে কোনো রকমের রিইউজড কন্টেন্ট বা কপিরাইট ক্লেইম স্ট্রাইক কিছু আসার মতো কোনো চান্স থাকে না। আমি আশা করি কথাগুলো আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ ভিডিওগুলো করতে আমাকেও একটু কষ্ট করতে হয় আর আপনাদের একটু হেল্প আর সাপোর্ট আমার অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ।